তো আজকের ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ ইফি। তো ইফির ফুল ফর্মটা হচ্ছে ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন। আর এখানে নিচে আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, ইফি ইজ এ জাভাস্ক্রিপ্ট ফাংশন দ্যাট রানস অ্যাজ সুন অ্যাজ ইট ইজ ডিফাইন্ড। মানে যেখানে আমরা ডিফাইন করব সেখানে আমরা এটাকে রান করাতে পারি। দ্য প্রাইমারি রিজন টু ইউজ ইফি ইজ টু অবটেন ডেটা প্রাইভেসি, বিকজ এনি ভেরিয়েবল ডিক্লেয়ার উইদিন দ্য ইফি ক্যান নট বি অ্যাক্সেসড বাই দ্য আউটসাইড ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মিন আউটসাইড ফাংশন। আমরা যদি ফাংশনের ভিতর, আমরা ইফি ফাংশনের ভিতর কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি, তো সেটা আমরা বাইরে কোথাও আমরা ইউজ করতে পারবো না। যদি ইউজ করতে যাই তাহলে আমাদের এরর থ্রো করা হবে। তো সেটা কিভাবে হচ্ছে তোমরা দেখো। তো প্রথমে আমি একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, ইফি ফাংশন। তো এখানে আমি নিচে লিখছি ফাংশন। তো তার আগে আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, নয়তো এরর চলে আসবে। তো এখানে আমি নিচে যাচ্ছি, তো এখানে আমি লিখব ফাংশন, তারপরে রাউন্ড ব্রেসেস দিব, আর তারপরে কার্লি ব্রেসেস দিব। তো এটা আমাদের একটা নর্মাল ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, যেখানে আমাদের এই ফাংশনটার নাম নেই। তো ইফি আমাদের এটাকে করতে হলে ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন, তো আমাদেরকে কি করতে হবে, এখানে প্রথমে একটা রাউন্ড বেসে লাগাতে হবে আর শেষে একটা রাউন্ড বেসে লাগাতে হবে এভাবে। তো এটা আমাদের একটা ইফি ফাংশন তৈরি হয়ে গেছে। তো এর ভিতরে আমরা কোড করতে পারি এবারে। তো এখানে আমি একটা প্রথম ভেরিয়েবল বানিয়ে দেখাচ্ছি, যেটা এখানে বলা আছে যে আউটসাইড অফ দ্য স্কোপ একে ইউজ করা যাবে না। তো এটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে লেট লিখছি, লেট নেম ইজুগাল টু, আমি লিখছি আই এম এ রাহুল রাহুল। তো এটা আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি। তো এরপরে আমি নিচে যাব আর একে কনসোল করাবো। এখানে আমি কনসোল করাচ্ছি নেমকে। তো এবার তো আমি কনসোল করে নিয়েছি, কিন্তু এবার ইফি যে ফাংশনটা এটাকে আমরা কল করব কী করে। তো কল করতে হলে আমাদের সিম্পল, আমরা এখানে রাউন্ড বেসে লাগিয়ে দিলে এইভাবে ডবল রাউন্ড বেসে, তো আমাদের এই ফাংশনটা ইফি ফাংশনটা কল হয়ে যাবে। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি, আর উপরে এখানে রান করাচ্ছি নোডমন, নোডমন ডেমো ডট জেস আমি লিখে দিয়েছি। তো এবার যদি রান করাই তো দেখতে পাচ্ছ আই এম এ রাহুল এসছে। তো তোমরা এখানে এখানে না লিখে তোমরা নিচেও লিখতে পারো এটাকে কল, তো নিচেও তোমরা কল করতে পারো, এভাবেও তো তোমরা কল করতে পারো। তো কন্ট্রোল এস করে সেভ করলে তো তোমরা দেখতে পাচ্ছ আই এম এ রাহুল এসছে। তো এবার এটা সেকেন্ডে যেটা লিখা আছে সেটা হচ্ছে ক্যান নট বি অ্যাক্সেস বাই দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তো এই যে নেমটাকে আমরা বাইরে এখানে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারি না। তো একে আমি উপরে উঠে দিচ্ছি, এটা এরকমই থাক। তো নিচে আমি যদি এখানে কনসোল ডট লক করাই, এখানে যদি লক করাই আর নেমকে লিখি, তো কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি, এখানে দেখতে পাচ্ছ এরর আসছে, নেম ইজ নট ডিফাইন্ড। কারণ নেম আমরা এখানে ভিতরে ডিফাইন করেছি, কিন্তু এখানে বাইরে এখানে ইফিতে বলাই আছে যে আউটসাইড ওয়ার্ল্ড আমরা ইউজ করতেই পারবো না। তো এখানে লেটের জায়গায় তুমি যদি ভ্যারও লাগাও তো তবুও এটাকে অ্যাক্সেস করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ নেম নট, নেম ইজ নট ডিফাইন্ড। তো ইফি হচ্ছে এইটাই, ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেস। আমরা ইমিডিয়েটলি কোনো ফাংশনটাকে এখানে কল করে নিচ্ছি এবং তার ভিতরে যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা বাইরে অ্যাক্সেস করতে পারছি না। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।